অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? ভালো আছো? ভালো আছো? আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা জানো এখন কোন ক্লাস শুরু হবে? এখন কোন ক্লাস তোমরা কি জানো? আজকে আমরা কি আঁকবো তার আগে জেনে নিই, তোমরা গতদিন কি এঁকেছি? গত ক্লাসে আমরা এঁকেছিলাম বৃত্ত, তাই না? হাসি মুখ না কি আঁকছিলাম বলতো, মনে আছে? আচ্ছা, আমরা রিভিশন ক্লাসে এই বৃত্তটা আঁকবো সুন্দর করে। এই যে খাতা ঘুরিয়ে যেভাবে বৃত্ত আঁকা হয়, তোমরা এর আগে এঁকেছো, এভাবে বৃত্ত আঁকতে হবে সুন্দর করে বৃত্ত। তারপরে তোমার হাসি মুখ এগুলো খুব সুন্দর করে করে আঁকতে হবে, ঠিক আছে? আজকে আমরা তিনটা জিনিসই খুব সুন্দর করে আবার শিখবো। তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত হও। দেখো, প্রথমে আমাদের ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকতে হবে, তাহলে আমি বলো প্রথমে আমাদের ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকতে হবে। এইভাবে এইভাবে তোমাদের ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকতে হবে, এবং এই বৃত্তটাকে সীমানা আঁকতে হবে। হাসি মুখ, তাই না? এই বৃত্তটাকে বানাতে হবে হাসি মুখ। তাহলে আমরা কি করে হাসি মুখ বানালাম? আমরা বৃত্তের মধ্যে আরো দুটা বৃত্ত দিয়ে, তার মধ্যে ছোট ছোট বৃত্ত দিয়ে আমরা চোখ বানালাম, এবং নিচে সুন্দর একটি মুখ কাটি দিলাম লালটা, কি বলতো? জিও বানা একটি সুন্দর হাসি মুখ আমাদের আঁকানো হয়ে গেল। এইভাবে আমাদের কি আঁকতে হবে? এইভাবে বৃত্ত গুলো সুন্দর করে আঁকতে হবে। ওকে, আঁকাও তুমি, আঁকাও তোমরা রাবার দিয়ে পেন্সিল খাতা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বৃত্ত গুলো আঁকো, ঠিক আছে? তোমরা সুন্দর করে খাতা দিয়েছি রাবার দিয়ে খাতা দিয়ে বৃত্তটা আঁকো। এরপরে দেখো আমরা শিখেছিলাম বৃত্ত দিয়ে বুড়ি নাকি বেলুন, বেলুন আসলাম না বৃত্ত দিয়ে এরকম ত্রিভুজ করে, তারপরে কি এইভাবে আমরা বেলুন করেছিলাম না কিছু করেছিলাম, মনে আছে? আমরা এখানে বেলুন একটু বরাট দিয়েছিলাম, মনে আছে তোমাদের? কথা বলো না কেন, এইভাবে তোমাদের বৃত্ত দিয়ে বেলুন এবং হাসিমু আকার প্র্যাকটিস করতে হবে। দেখো হাসি মুখের এই চোখটা ভিতরে
এভাবে চোখটা মুনিটা ভালো করে দিতে হবে ঠিক আছে দেখো তাহলে সুন্দর একটি হাসি মুখ হয়ে যাবে আচ্ছা তোমরা এই যে যখন আঁকবে আঁকার পরে রংটা করবে তোমার ইচ্ছে মতো সুন্দর করে আর শুধু লক্ষ্য রাখবে যেন রংটা দাগের বাকিতে না যায় শুধু দাগের বাকিতে না গেলে এটুকু তোমরা একটু শিওর করবে যেন রংটা দাগের বাইরে না যায় আর ভিতরে যেন সাদা না থাকে আস্তে আস্তে সুন্দর করে করে রং করবে করে যেন খাতা ঘুরিয়ে নিবে তোমাদের সুবিধা মতো তোমরা ছোট মানুষ বড় বড় খাতা খাতাটাকে একটু ঘুরিয়ে নাও আর একটা বিষয় হলো অবশ্যই ড্রয়িং খাতাতে ছবি আঁকতে তোমরা কেউ কেউ দেখি হোয়াটসঅ্যাপে পোস্ট করো কেউ এঁকেছো ওই বাংলা খাতা করে অঙ্ক খাতায় এঁকেছো বিজ্ঞান খাতায় এরকম পাতলা পাতলা খাতায় এঁকেছো তোমরা দেখতে কিন্তু ভালো লাগছে না রং গুলো ভালো হয় না তোমরা অবশ্যই মোটা খাতাতে ড্রয়িং করো সুন্দর করে আচ্ছা দেখি তো কে কি কি করছো কে যেমন ছবি আসছে একটু দেখি এই যে দেখছি হুমায়রা বাহ হুমায়রা এঁকেছ কালার করো কালার করতে হবে কালার করো সুন্দর করে কালার করো আজ মুখের মাঝখানে কি হলুদ হয় না বৃত্তের রং কি বলো তো বৃত্তের রং কি রং বলো লাল থ্যাংক ইউ বৃত্তের রং হলো লাল তোমরা পরীক্ষাতে অনেকে বৃত্তের রং বিভিন্ন কালার দিয়েছো কেউ নীল দিয়েছো কেউ গোলাপি দিয়েছো কেউ দেখা যাচ্ছে যে বেগুনি কালার দিয়ে রাখছো এটা তো হবে না বৃত্তের রং হলো লাল তোমাদের লাল রংটাই সুন্দর করে করতে হবে তারপরে হাসি মুখটা সুন্দর করে করতে হবে বেলুনটা সুন্দর করে করতে হবে বেলুনে তোমরা ইচ্ছা মতো রং ব্যবহার করতে পারো কিন্তু বৃত্ততে শুধুমাত্র লাল রংটা দিতে হবে দিতে হবে লাল রং আচ্ছা আর একটা দেখি তো নোমান কি আছ নোমান এটা দেখাও নোমান আল সাবিত দেখাও বাহ সুন্দর হয়েছে এবার এটা কালার করো আসিফ আনোয়ার আসিফ আনোয়ার এটা দেখি আচ্ছা পারোয়া কি আছো দেখাও বাহ সুন্দর হয়েছে হাসি মুখটা কালার করো সুন্দর করে কালার করো তারপরে আর কি করছে সুন্দর হয়েছে কালার করো সুন্দর করে কালার করো কোনটা ভালো হয়েছে তারপরে লিজা আসিফ নৌরি সুমায়া খুব ভালো হয়েছে দেখি তো সাদাতে কি অবস্থা সাদা কি আছো দেখাও সাদাদের কি আগানো হয়েছে সাদাদ শুনতে পাচ্ছ কি আছো আমাকে একটু দেখাও দেখাও বাহ সুন্দর হয়েছে এবার রং করো সুন্দর করে রং করো ওকে স্যার আচ্ছা
আমাদের সামনে ক্লাসে সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।
Bye bye.